আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে মাওয়া থেকে আপনি লালমোহন বা গোলাপজাম বা লাল মিষ্টি করতে হয়। এটা খুবই ইজি। মাওয়ার রেসিপিটা আমি নিচে লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে আমি মাওয়া নিয়েছি প্রায় এক কাপ। এক কাপের সাথে আমি নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার অথবা ময়দা, এখানে প্রায় হাফ কাপ নিয়েছি। তার সাথে আমি নিয়েছি ওয়ান টিস্পুনফুল অফ কর্ন স্টার্চ অথবা কর্ন ফ্লাওয়ার নিলেও হবে। আর আপনি এখানে আমি টু পিঞ্চ হবে বেকিং সোডা নিয়েছি। ড্রাই ইনগ্রেডিয়েন্টস তিনটাকে ভালোভাবে মেখে নিন। এরপর আপনি মাওয়ার সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আস্তে আস্তে মিক্স করুন, এমনভাবে মিক্স করবেন যাতে করে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। এরপর আপনি জাস্ট ছোটো ছোটো করে নিয়ে দুই হাতের শেপ করে নিন। দেখুন, এখানে আমরা রাউন্ড শেপ করেছি। এরপর আপনি লো হিটে ভেজিটেবল অথবা সয়াবিন অয়েলে এগুলিকে ফ্রাই করুন। বেশি ভিড় করবেন না, কারণ এগুলি প্রায় সাইজে দ্বিগুণ হয়ে যাবে। কালারটা দেখুন, খুবই চমৎকার, কালার দেখলেই মন ভরে যায়। আবারও স্টেপগুলি দেখে নিন। আপনি শেপ করার পরে এটা চলে যাচ্ছে অয়েলে, এখানে ফ্রাই করার পরে এটা চলে যাচ্ছে চিনির শিরায়। ওয়া, লুক এট দিস। চিনির শিরায় আমি একটু বলি, এখানে আপনি এক কাপের সাথে হাফ কাপ পানি দিলে চিনির শিরা হয়ে যাবে। দেখুন, বেশ রসালো, একেবারে জুসি, সাকিউলেন্ট, কালারফুল। ওয়া, লুক এট দ্যাট, হয়ে গেল আমাদের মাশাল্লাহ লালমোহন বা গোলাপজাম মিষ্টি। আপনি চাইলে পরিবেশনের জন্য উপরে একটু মাওয়া অথবা বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।